প্রশ্নটা কি? সিরাজুল কো ভাই ছিলেন? সিরাজুল কো ভাই ছিলেন? আমি জানি না, তুমি জানো? হ্যাঁ জানি, বলি তো প্রশ্নটা করলো। ও জানো বলেই তো প্রশ্নটা করলো। যাই হোক, সিরাজুল কো ভাই ছিলেন? এনে তিন ভাই। তিন ভাই? তা বড় ভাইয়ের নাম কি? এনে সিরাজুল। মেজর ভাই? মেজর ভাই। খাই ছোট ভাই? যাই হোক, আমি বুঝতে পেরেছি তোমার জানোয়ার হওয়ার কারণটা কি। আচ্ছা তুমি কোন কোন দিন স্কুলে যেতে? শনিবারে আর রবিবারে। কেন? লোকে তো রবিবারে স্কুল যায় না, আমি যতদূর জানি শনিবারে কেউ কেউ যায়, কিন্তু রবিবারে যায় না। আরে আমি তো ঝাঁটা পাঁকের ফিনাই নিয়ে যেতাম। যাই হোক, আমাদের এবার ফেরার পালা। আর এখানেই আমার বহুদিনের পথ চলা, অনেকে ভাবে আমার ঠুকে নিয়ে গেল। ঠুকে দিয়ে যায়নি, উনি কিছু বলছে। ওকে ম্যাজিশিয়ান রেডি? এইবার আমরা ম্যাজিশিয়ানের ব্রেকের পর, মানে ইন্টারভেলের পর আমরা ফিরে যাব আবার সেই ম্যাজিকের দুনিয়া, সেই জাদুময় হয়ে উঠবে আমাদের আজকে এই সুন্দর রবীন্দ্র ভবন। আর যার জন্য এই জায়গায় আমরা আসতে পেরেছি সেই অবকাশের জন্য একটা জোরে করতালি হবে, অসংখ্য ধন্যবাদ। আর এরপরে আমাদের ফিরে আসার পালা। প্রথমেই বলে রাখি যে এতক্ষণ যিনি যে জিনিসটা দেখলেন সেটা একটি সফট টয়েস, যার ভেতরে কোনো টেপ রেকর্ডার বা নিচ থেকে কেউ সাউন্ড অপারেট করেন না। আমার নিজস্ব গলার আওয়াজ। আমি একটা সময় একটা নয় দুটো মাদর কখনো বা পাখি এই নিয়ে টিভি পর্দায় বহুবার অনুষ্ঠান করেছি। তারপরে রবীন্দ্র ভবনে আমি বোধহয় একদম দুবার এসেছিলাম, কৃষ্ণদা রয়েছে, তখন কল্যাণদা সমাগত ছিল সাউন্ডে, তাই না? হ্যাঁ একদমই তাই, কল্যাণদা ছিল সাউন্ডে। যাই হোক, আমি বহুবার রবীন্দ্র ভবনে এসেছি। আর আজকে আমি যার জন্য আসতে পেরেছি আমার গুরুজন শ্রী জে পি ব্যানার্জি, ওনার জন্য একটা জোরে হাততালি হোক। আমার উনি বলেন যে দেখ কিন্তু মন্দ করে থাকিস, আমি অন্য করে আমার কাছে একটা অনুষ্ঠান পেয়েছি 14 তারিখ, তুই কিন্তু কোনো সেদিন কোনো অনুষ্ঠান রাখিস না, আমার জন্য একটু ডেটটা ফাঁকা রাখিস। তাই জে পি ব্যানার্জির জন্য একটা জোরে করতালি হোক। এবার বলার কথা যে কী করে আমি গলার আওয়াজটা করি, এটা প্রচুর প্র্যাকটিসের ফলে হয়। একটা হচ্ছে আমার নিজস্ব গলার আওয়াজ, যেটা দিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম। আর একটা হয় যেটা সি সার্ভ, মানে একদম নাবিয়ে দিয়ে যে স্কেলটা হয়, যেমন ধরুন হ্যালো, এটা যখন আমি গলকে দিয়ে বলাই সেটা হয়ে যায় হ্যালো। এটাই তো হয় গলারই একটাই গলা, তার দুটো আওয়াজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ।